করো এত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান এসেছি বাংলাদেশের প্রাচীনতম শহর পাবনাতে দাঁড়িয়ে আছি কোর্ট কাচারির সামনে এখান থেকে যাবো স্কুলের বন্ধুদের শুভকামনা জানাতে গুড লাক টিফিনের ফাঁকে নিয়ে আমাদের সাথেই থেকো কারণ গুড লাক টিফিনের ফাঁকে এবং ওরা হলো একটাই সত্তা, তাই না? বন্ধুরা কেমন আছো? কত ভালো! সেন্ট্রাল গার্ল হাই স্কুল পাবনাতে চলে এসেছি আর দেখবো বন্ধুদের চমৎকার সব পারফরমেন্স। দেখতে হলে আমাদের সাথেই থেকো। কিন্তু আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস ফাউজিয়া ইয়াসমিন, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। আমাদের সাথে আরো রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী শাকিলা আক্তার, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা এবং আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তালেবুর রহমান, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্কুলের সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? অবশ্যই আমি স্কুলের সেরাদের সেরা হয়ে অনেক ভালো লাগছে, কেননা সবারই তো এই লাকটা হয়ে থাকে না যে সেরাদের সেরা। আমার অবশ্যই মানে আমার অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, খুবই ভালো লাগছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার কাছে আসি, কতদিন পরে আসলেন স্কুলে? অনেক দিন পর এখানে আসছি, এসে অনেক ভালো লাগছে এখানে।
কেমন লাগছে সেই স্কুল জীবনে সেই টিফিনের ফাঁকের মজাগুলো করতে দেখছি ছোট ছোট ভাই বোনদের, কেমন লাগছে? এখন তো মানে অনেকদিন পর আসছে, আমার অনেক এক্সাইটেড। আর টিফিনের ফাঁকে আমরা হচ্ছে আশায় থাকতাম যে কখন টিফিন হবে, যে টিফিন হলে আমরা মাঠে যাব, খেলব, মানে অনেক আনন্দ করব, এটাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে আসি। আপনার একটি টিচারদের টিম নিয়ে আপনি কাজ করেন, সেই সাথে শিশুদের সাথে কাজ করেন। আপনি আপনার টিচারদেরকে কীভাবে শিক্ষাদান করেন যে তারা শিশুদেরকে সাথে কীভাবে বিহেভ করবে কিংবা শিশুদেরকে কীভাবে শিক্ষাদান করবে? আমি এনটিভিকে অনেক ধন্যবাদ জানাই, কারণ পাবনাতে আমাদের স্কুলকে মানে প্রোগ্রাম করার জন্য বেছে নেওয়ার জন্য। বাচ্চাদের তো সরল মন, তাদেরকে যেন মানে সুন্দরভাবে মানে গুছায় মানে গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় এবং তাদের জন্য ধমক নেওয়া হয় এবং তারা যেন আপনাদেরকে সহজভাবে গ্রহণ করতে পারে, এই মানে এইভাবে তাদেরকে শিক্ষা দিতে বলি আর কি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই আমাদের যতগুলো জেলা আছে, যে স্কুলগুলো আছে, সেই শিশুরা যেন আনন্দ নিয়ে ভালোবেসে স্কুলে আসে, তারা যেন স্কুলে আসতে ভয় না পায়, শিক্ষাটাকে যেন তারা ভয় না পায়, শিক্ষার মাঝে যে আনন্দটা আছে সেটা যেন তারা খুঁজে নিতে পারে। আর এই স্কুলের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার সবচেয়ে ফেভারিট পার্ট, মন খুলে এখনিও ফিরে এলাম ব্রেকের পর। তোমরা তো জানো এই পার্টটা আমার কেন সবচেয়ে বেশি ফেভারিট, তাই না? হ্যাঁ, আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর ছবি আঁকে এবং তাতে মন ভরে রং দেয়। তাদের ছবিগুলো এত চমৎকার, কোনটা রেখে কোনটা দেখব, সবগুলো ছবি অসাধারণ। তাই তাদের ছবিগুলো আমি নিয়ে যাব, আর নিয়ে কোথায় দিব সেটাও নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো। তোমরা এই ছবিগুলো বারবার করে দেখতে পারবে এবং চাইলে পেতেও পারো। কোথায় পাবে জানো? পাবে www.tiffinerphake.com এই ওয়েবসাইটে। আর বন্ধুরা, তোমাদের ছবিগুলো সবগুলো খুব সুন্দর হয়েছে, তাই সবগুলো ছবি আমি নিয়ে যাব, ঝটপট করে আমাকে দিয়ে দাও, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আসো আসো আসো, সবাই আসো, সবাই দাও, সবাই দাও, সবাই দাও। ভাসবো বন্ধুর গানে গানে, সুরে সুরে সুরের খেলাতে। তার আগে চলো বন্ধুর সাথে পরিচিত হয়ে নেই। বন্ধু, তোমার নাম কি? অঙ্কিতা বসাক। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, পরানো হবে খুব
কণ্ঠ দিয়া চলিয়া যাব, সবারে যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে, রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধ্বনি বেশব কাজে, আপনি কবে তোমারি নাম ধ্বনি বেশব কাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে বন্ধুর চমৎকার একটা গান শুনে নিলাম, তাই না? তাই বন্ধুর জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা, এটা তোমার জন্য। আমার এই স্কুলের বন্ধুরা কিন্তু চমৎকার নাচে, তোমরা নিশ্চয়ই দেখতে চাও, তাই না? আমি তো দেখতে চাই, খুবই এক্সাইটেড আমি। চলো দেখে নেই তাকদিন আধিনে তাদের নাচটা।
যত কথা সার্থকতা সফলতার পাশাপাশি থাকে কিন্তু ব্যর্থতা, তাই বলে কি আমরা থেমে থাকি? না, কখনোই থেমে যাব না, কখনোই থেমে থাকবো না, কথাও কিন্তু থেমে থাকবে না। আচ্ছা, বন্ধুদের কথাই তো হতে পারে আজকে আমাদের টপিক, তাই না? যত কথাই শুনবো বন্ধুদের কথা। বন্ধু এমন একজন যে আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। বন্ধু থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি, তার কাছ থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি। আমাদেরকে শিক্ষা দিতে পারে যে কোনটা করলে ঠিক হবে, কোনটা ভুল হবে, সেটা সম্পর্কে আমাদেরকে বলতে পারে। আমিও বলতে পারি বন্ধুকে যে তুই এটা কর, তুই এটা করিস না, এটা ঠিক, এটা বেঠিক, এসব বিভিন্ন সম্পর্কে বলে আমি বন্ধুকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু আমার মা। আমি আমার মাকে সবথেকে বেশি ভালোবাসি। আমার আম্মু আমাকে সবসময় ভালোর দিকে নির্দেশনা দেয়। হ্যাঁ, অনেক সময় আম্মু আমাকে বকাঝকা করে, কেননা সেটা আমার ভালোর জন্যে করে। যখন করে তখন আমার মনটা খারাপ হয়, কিন্তু পরে বুঝি যে আম্মু আমার ভালোর জন্যে সেটা বলছিল। আমাকে আমার ভালো, যাতে আমি জীবনে যাতে ভালো হতে পারি, ভালোভাবে মানুষ হয়ে সবার সামনে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই নির্দেশনা আমি আমার আম্মুর কাছ থেকেই পেয়ে থাকি। আমার আম্মু আমার খাবার অভ্যাস গঠন করে দেয়। এভাবে স্বাস্থ্য সম্পর্কে যত জ্ঞান আছে সব আমি আমার আম্মুর কাছ থেকে পাই। আম্মু আমার মানে কী বলবো, সব থেকে ভালো বন্ধু। আমি আমার আম্মুকে খুব ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, আমাদের মা কিন্তু আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ। তাকে যদি আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড চিন্তা করি, তাহলে কখনোই আমরা ভুল পথে যাব না, কারণ কোনো মা তার সন্তানের খারাপ চায় না, তাই না? আচ্ছা, কোনটা ভালো কোনটা খারাপ কীভাবে বুঝি আমরা? আসলে এই ভালো আর খারাপটা জানার মধ্যেই সব কিছু নিহিত আছে। ভালো কোনটা খারাপ কোনটা এটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা পুরাটাই জানতে পারলাম। যদি আমরা ভালোর ব্যাপারে জানতে পারি, তাহলে জীবনে অনেক কিছুই করতে পারবো। কিন্তু যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো পড়ালেখা সব কিছুই বিফলে যাবে, সব অন্ধকারেই থেকে যাবে। আসলে এর থেকেই আমরা জানতে পারি। আর পড়ালেখা করে অবশ্যই কোনটা ভালো কোনটা খারাপ এগুলোই জানতে পারি। পড়ালেখা আমরা করি এই জন্য যাতে আমরা কোনো ভুল পথে না যাই, ভালোটাই সবসময় বেছে নিই। আর ভালোটা বেছে নিলে সবসময় ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সবসময় ভালোটাই বেছে নিতে বলেছে। তো আমার মনে হয় পড়ালেখার মাধ্যমে সকলের সঙ্গে কথা বলে, সকলের উপদেশ নিয়ে, নিষেধ শুনে আমরা কোনটা ভালো কোনটা খারাপ এটা জানতে পারি। বন্ধুরা, শুধু কি বড়দের থেকে সাজেশন নিব নাকি নিজের কথাও শুনব? বড়দের থেকে শুধু সাজেশন না নিয়ে নিজেরটাও অনেক সময় শোনা উচিত, কারণ নিজের মানে নিজেকে বুঝেছি, নিজেকে বলবো, নিজের কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা আমি যদি নিজে না জানি, তাহলে আমি কিভাবে করব? বড়দের কথার পাশাপাশিও নিজের কথা অনেক সময় আমাদের অনেক সাহায্য করে। লাইফে সাকসেস কি? লাইফে সাকসেস বলতে নিজের সাফল্যটাকে বোঝানো হয়। সাফল্য বলতে হচ্ছে কোনো কাজে যখন আমরা সুফল হই, সেটাই হচ্ছে আমাদের লাইফের সাকসেস। আর লাইফের সাকসেসের মাধ্যমে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি। লাইফের সাকসেসের জন্য আমাদেরকে সবসময় বড়দের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা মেনে চলতে হবে, নিয়মিত ঠিক মতো পড়াশোনা করতে হবে। আর সবসময় যে পড়াশোনার দিকে মন দিতে হবে তাই না, বাইরের জগতের দিকেও একটু মন দিতে হবে। বিভিন্ন ধরনের গল্প কবিতা এগুলো আমাদের পড়তে হবে, যাতে এতে করে আমরা লাইফের সাকসেসটাকে সহজে নিয়ে আসতে পারবো। লাইফের সাকসেসের জন্য আমরা সবসময় নিজেকেও চেষ্টা করবো, কারণ নিজে চেষ্টা না করে কখনোই লাইফের সাকসেস সম্ভব না। লাইফে আর কখনোই কোনো কিছুটাকে ইম্পসিবল মনে করবো না। ইম্পসিবল বলতে বোঝায় আই এম পসিবল, মানে আমি সম্ভব। আর ইম্পসিবল সবসময় ডিকশনারিতে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। এইভাবেই আমরা লাইফের সাকসেস বয়ে আনতে পারবো। সফলতা আনতে হলে আমাদের সব কিছুতে ভালো হতে হবে, সব কিছু বুঝে করতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়ে কিন্তু লাইফে আমরা কিছুই করতে পারবো না, আর সেটা আমার এই বন্ধুরা খুব ভালো মতোই জানে। তা কিন্তু তাদের কথাতেই বোঝা যাচ্ছে, আর তাদের কথার জন্যই রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা তাদের সবার জন্য। এটা তোমাদের সবার জন্য। বন্ধুদের সাথে মজা করতে করতে কখন যে সময়টা কেটে গিয়েছে বুঝতেই পারিনি। টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে, নতুন বন্ধুদের পারফরমেন্স দেখবো। আর দেখতে হলে কিন্তু ভালো থাকতে হবে, অনেক গরম পড়েছে, ভালো থাকতে হলে বেশি করে ফ্রুটস খেতে হবে, বেশি করে পানি খেতে হবে। তোমরা বেশি করে পানি খাও, ফ্রুটস খাও, ভালো থাকো, এবং পরের পর্বে দেখা হবে সুস্থ সবলভাবে। আল্লাহ হাফেজ।